গুড মর্নিং ফ্রেন্ড, ইটি সন্দীপ ব্লগে তোমাদের স্বাগত। আজ হচ্ছে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সকাল সকালই বাসি রুটিগুলো পড়েছিল, না ফেলে কি করলাম একটা রেসিপি তৈরি করলাম, তো তোমাদের সামনেও আমি একটা শেয়ার করলাম। আর এই পেঁয়াজগুলো হচ্ছে বেশি নিইনি, বড় বড় সাইজের মানে নিয়েছি তিনটেই পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি। এই কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ, কোথায় কাটছি? এই তো দেখতে পাচ্ছি আমি, চোখে জল পড়ছে তো। পেঁয়াজ কাটছি বলে? ও, পেঁয়াজ কাটছো? আমি ভাবলাম কাঁদছো। ও, তাই তো, এই তো পেঁয়াজ। দেখতেই পাচ্ছো এখানে টমেটো পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে। তো এদিকে আমি কি করলাম, রুটিগুলো কাছি দিয়ে কেটে নিলাম। আমার কাছে যেহেতু বড় কাছি ছিল না, তো ছোট কাছি দিয়ে একটু কাটতে অসুবিধা ছিল। কারোর কাছে যদি বড় কাছি থাকে তাহলে কেটে নিলে ভালো সুবিধা হবে। তো বড় কাছি না থাকায় আমি কি করছিলাম, কাটছিলাম কষ্ট করেই। প্রথমে রুটিগুলো চার ভাগ করে মানে চারটে সাইজ করে কেটে নিলাম, একটু পাতলা পাতলা করে। তারপরে কি করলাম, বরফি আকারে কাটছিলাম। তো বরফি আকারে কাটলেই বেশি সুন্দর লাগবে, কিন্তু আমি পারছিলাম না, কারণ হচ্ছে ছোট কাছি ছিল তাই জন্য পারছিলাম না। তাই বরফির আকারের মতো কাটতে হবে প্রথমে। তারপরে কি করলাম, সব কাটা হয়ে গেল। আর কাটা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, ওটা দিয়ে আবার নতুন রেসিপি করব। তো তোমরা চলো দেখতে থাকো। দুইটা কাটা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, ননস্টিকের কড়াইতে একটু বাটার দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার বাড়িতে বাটার হচ্ছে পড়েই ছিল, তাই জন্য আমি বাটার দিয়েছিলাম। তোমরা পারলে সর্ষে তেল বা সয়া তেল দিয়ে করবে। তারপরে ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে হচ্ছে টমেটো দেবে। তো আমি ভাজছিলাম পেঁয়াজগুলো, আর বেশি মানে আঁচে করবে না, কম আঁচেই ভাজবে, তার যাতে একটু কাঁচা কাঁচাও থাকে, ভালো লাগবে খেতে। তারপরে একটু নুনও ফেলে দিলাম। তারপরে কী করলাম, টমেটো দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে, আর যে হোমমেড যে মশলাটা ছিল জিরের গুঁড়ো দিয়ে দেবে, আর একটুখানি গরম মশলা দিয়ে দেবে, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। বেশ ভালো লাগবে, কালারটাও চলে আসবে, আর ভালো লাগবে। তো দেখলে দেখতেই পাচ্ছো আমার কালারটা, মানে রান্নার কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটু মানে স্পেশাল করে খাবো বলে তাই আমি একটা ডিম নিয়েছি। তোমরা যদি ডিম নাও নিতে পারো অনেকেই, আমি একটু স্পেশাল করে খাবো বলে তাই ডিম নিয়েছি। তো ডিমটা দিয়ে দিলাম, আর দিলে তো চারিদিকে মাখাতে হবে ডিমটা হওয়ার পর। তারপরে আমি রুটিটা দিয়ে দেবো, তারপরে রুটিটা দিচ্ছিলাম। তো রুটিটা দিতে দিতেই কষাতে হবে একটু, যেমন মশলা দিকে যেন পেঁয়াজ তারপর টমেটো এগুলো যেন রুটির গায়ে লেগে যায়। আর একটু রুটিটা নরম করার জন্য একটু হালকা জল দিয়ে দেবে, আমি হাত করে দিয়ে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য, পরিমাণটা অল্প। তারপরে কী করলাম, ওঠানোর সময় একটুখানি বাটার দিয়ে দেবে, সারা জল দেবে না, এখানে একটু বাটার দিলে বেশ একটু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু হয়েই গেছে। তো দেখো বন্ধুরা, তোমরাও একবার ট্রাই করবে। কেমন লাগছে? দারুণ টেস্ট হয়েছে। একবার টেস্ট করবে, এরকম করে দুটা না ফেলে টেস্ট করবে। খেয়ে আজকে তো তোমাদের মানে টাইম দিতে পারিনি, কিছু ফ্রেন্ড চলে এসেছিলো, ফ্রেন্ডদেরকে সময় দিতে হয়েছিল। তো তারপর আমি কী করলাম, ছাদে গেলাম। ওরা যেহেতু চলে গেছিলো তাই কী করবো, বিকেলবেলা একটু ছাদে আসলাম, দেখি বাচ্চারা খেলছে। আমার ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে গেলো, ছোটোবেলায় আমরাও বউ চুরি খেলে খেলেছি। তুমি দেখো কীরকমভাবে ছোটো ছোটো করছে, আমিও এরকম করতাম অবশ্য। তারপরে স্টুডেন্টরা চলে এসেছিলো, তো এ তো পড়তে না, আস্তে আস্তেই ঘুমিয়ে লুটিয়ে পড়ছিলো। তারপরে আমি তোমার দাদাকে বললাম, এই ভিডিও করো তো, ও কেন ঘুমাচ্ছে? তো ও যেই শুনেছে সে একটু ঘাবড়ে গেছিলো, আর লজ্জাও পাচ্ছিলো। আমি বলছি এই তাড়াতাড়ি পড়াতে। তারপরে হচ্ছে চলে আসলাম, আমরা কী করছি, একটু সন্ধ্যা আরতি দেখার জন্য চলে আসলাম। সেদিন যেহেতু সন্ধ্যা আরতিটা দেখা হয়নি তাই আমি তোমার দাদার সাথে চলে আসলাম। দেখো মন্দিরে কি সুন্দর ঘন্টাও বাজছে, বেশ ভালো লাগছিলো। Thank you.
আরতি দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।